হরিও নিজের মনের দিকে তাকাও শ্রী শ্রী বাবামণি বলিলেন সর্বদা নিজের মনের দিকে তাকাবে আর লক্ষ্য করবে বাতাস কোন দিক থেকে বইছে কোনো মেয়ে কি তোমার প্রতি চপল ব্যবহার করছে অমনি তাকাও নিজের পানে তুমি নিজে কি মনে চপল হয়েছ যার প্রতিক্রিয়াকেই মাত্র দেখতে পাচ্ছ ওই মেয়েটির চাহনিতে কথায় বা আচরণে কোনো মেয়ে কি তোমার সামনে প্রলোভনে জাল ছড়াচ্ছে মেয়েটির দোষ খুঁজে বেরিয়ে শক্তিক্ষয় করো না তাকাও তোমার নিজের মনের পানে তোমার ভিতরেই কি কোনো দুর্বলতা ছিল যার প্রতিক্রিয়ায় ওই মেয়েটির আচরণে রূপ বদলাচ্ছে মৎস্য শিকারী কি সে পুকুরে কোচ ছোড়ে যে পুকুরে সে মাছের ফোট দেখেনি নিশ্চয়ই তোমার ভিতরেই পচ্ছন্ন পাপ তোমার কাছে প্রলোভন এনে হাজির করেছে আত্ম অনুসন্ধান করো সংশোধন করো মেয়েগুলির ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব এড়িও না নিজের মনের দিকে তাকাবার অভ্যাস যদি করো তাহলে নিজেই বুঝতে পারবে যে কখন তোমার পক্ষে মেয়েদের ভিতরে আসা যাওয়া অনুচিত এজন্য আর কারো উপদেশ সংগ্রহ করতে হবে সংহত করে সারা পৃথিবী রবি পূজা সারা পৃথিবী রবি পূজা আত্ম বলে অমঘ